ল্যাপটপ সার্ভিসের ক্ষেত্রে আপনারা প্রথমত হাতে ল্যাপটপের মাদারবোর্ডটি নিয়ে ডায়োড মোডে রাখবেন মিটারটি। আমরা ডায়োড মোডে রেখে দিচ্ছি। দেন হচ্ছে আপনারা মাদারবোর্ডের যে প্রত্যেকটা কয়েল আছে কয়েলগুলা ইম্পিডেন্স মেপে নেবেন, প্রত্যেকটা কয়েলের ইম্পিডেন্স মেপে নেবেন 514। ওকে, থ্রি ডিজিট, ওকে ওকে। RAM 3 ডিজিট, ওকে 5 ভোল্ট 3 ভোল্ট ডিজিট 3 ডিজিট, ওকে। তো হোল আপনার কয়েলগুলা মাপার পরে দেখবেন যে কোনো প্রকার শর্ট আছে কিনা। আমরা দেখতে পেলাম যে এখানে কোনো প্রকার শর্ট নাই, শর্ট যদি থাকে 00 থাকবে। আর এখানে যেই কয়েলগুলার ইম্পিডেন্স দেখানো হয়েছে কোনোটা 2 ডিজিট কোনোটা 3 ডিজিট, কোনটা কোনটা 2 ডিজিট হবে বা 3 ডিজিট হবে সেটা আমাদের পেইড ক্লাসে দেওয়া আছে। তো আপনারা পেইড ক্লাস নিলে সেখানে আপনারা বুঝতে পারবেন যে কোনটাতে ইম্পিডেন্স বেশি থাকবে কোনটাতে ইম্পিডেন্স কম থাকবে বা 2 ডিজিট বা 3 ডিজিট থাকবে। দেন হচ্ছে আমরা এখানে আয়ও দেখতে পাচ্ছি। এই আয়োর আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো আমরা চেক করব। কম্পোনেন্টগুলো যদি কোনোটা 00 থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রবলেম, আর যদি ম্যাক্সিমামগুলাই ইম্পিডেন্স শো করে তাহলে আমরা ধরে নিব যে আমাদের আয়োটা ভালো আছে। দেন ল্যান আইসি আছে, অডিও আইসি আছে। এই অডিও আইসির আশেপাশে যেই কম্পোনেন্টসগুলো আছে সেই কম্পোনেন্টসগুলো আমরা চেক করব যে শর্ট আছে কি না। দেন আমরা ডিসাইড হতে পারবো যে আমাদের এই কম্পোনেন্টগুলো বা আইসিগুলো ওকে আছে। তো ল্যান আইসি, অডিও আইসি, তারপর হচ্ছে কার্ড রিডারের যে আইসি আছে এই আইসিগুলোও, এগুলো হচ্ছে এক ধরনের কি বলে কসমেটিক, কসমেটিক সার্জারি বলি আমরা, যে ওইগুলা বিষয়টা হচ্ছে আলাদা। আর এখানে আমরা একটা বায়োস ব্যাটারি দেখতে পাচ্ছি, বায়োস ব্যাটারিটা চেক করে নেবেন যে এটা 3 ভোল্ট আছে কিনা। দেন এখানে আমরা সিএলআরে দেখব যে সিএলআরের মধ্যে কোনো প্রকার শর্ট আছে কিনা। অনেক সময় সিএলআরের মধ্যে 3 ডিজিট থাকে, আর যদি সিএলআরের মধ্যে 2 ডিজিট থাকে বা 1 ডিজিট থাকে সেক্ষেত্রে আমাকে সেই জিনিসটা সলভ করতে হবে কি কারণে 2 ডিজিট 3 ডিজিট। দেন হচ্ছে আমরা ব্যাটারির যে কানেকশন আছে এই ব্যাটারির কানেকশনের মধ্যে 2 থেকে 3টা 4টা লাইনে আমাদের ইম্পিডেন্স শো করবে। দেন আদার সাইডের মধ্যে আপনার কোনো যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো আইসি বা চিপ এর আশেপাশে যে ছোট ছোট কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টগুলো আমরা চেক করে নেব। চেক করলে বুঝতে পারবেন যে আশেপাশে কোনো প্রকার শর্ট আছে কি না, যদি শর্ট থাকে সেই কম্পোনেন্টগুলো আমরা সরিয়ে ফেলব এবং রিপ্লেস করে দেব। দেন আমাদের ভিএস ভোল্টেজ বা মিডল পয়েন্টের যে ল্যাপটপের যে মিডল পয়েন্টের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজগুলো আমরা মসফেটগুলোতে চেক করব, এবং ইউএসবির যে আইসি আছে এই ইউএসবি আইসিগুলার ইনপুট আউটপুট চেক করে নেব যে এগুলোতে শর্ট আছে কি না। এভাবে আমরা একটা মাদারবোর্ড বেসিকলি চেক করতে পারি।